विशेष कैम्पेनर आवत्य सकाल सारा देशे शुरू हलो करोनार गण टीका कार्यक्रम आगामी छय दिन एक कैम्पेन चलबे एर आवत्य टीका देया हबे 25 बछर बेशी बयसी 32 लाख मानुष के एते अग्राधिकार पाबेन 50 प्रतिबंधितार शिकार नागरिकरा। स्वास्थ्य अधिदप्तर महापरिचालक डॉक्टर एबीएम मोहम्मद खुर्शीद आलम जानान एक कैम्पेने जातीय परिचयपत्र देखिए टीका नेওয়া যাবে। তবে যারা টিকার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদের এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রেই টিকা নিতে হবে। দর্শক করোনা গণটিকা কর্মসূচির মাঠ পর্যায়ের খবর জানতে এখন মানিকগঞ্জের উথলি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, শুরুর দিন কেমন দেখছেন গণটিকা কার্যক্রম? সাগর, সকাল থেকে আমরা মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি যে কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় রয়েছে। অর্থাৎ গণটিকার যে প্রথম দিনে মানুষ কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে কেন্দ্রে এসেছেন এবং এসব কেন্দ্রে শত শত মানুষ সকাল থেকে নারী পুরুষ ভিড় করছেন, কারণ অনেকেই রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার যে ঝামেলা এড়াতে মূলত কেন্দ্রে এসে তাদের যে নাগরিক সনদপত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, সেটি দেখিয়েই কিন্তু তারা নিতে পারছেন এবং এই কারণেই কিন্তু এই ভিড় বেশি রয়েছে। আমরা যে কেন্দ্রে রয়েছি উথুলি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জের একদম প্রত্যন্ত এলাকায় এই কেন্দ্রটি, এখানেও কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এখানে প্রায় 600 মানুষকে আজ ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম সেটি হাতে নিয়েছে কর্তৃপক্ষ এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন, তারাও এখানে নিরবচ্ছিন্নভাবে যাতে সবাই ভ্যাকসিন নিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছেন। এবং একটি বিষয় হচ্ছে যে প্রত্যন্ত এলাকায় যে কেন্দ্রগুলো হয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং আপনারা জানেন যে বয়স এখন 25 বছরের ঊর্ধ্বে করে দেওয়া হয়েছে, 18 বছর যেটি করা হয়েছিল সেটি আবার তারা প্রত্যাহার করে নিয়েছে। তো সেক্ষেত্রে 25 বছরের উপরে এবং 50 ঊর্ধ্ব মানুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তো সব বয়সের মানুষই কিন্তু এখানে ভিড় করছে এবং নারীদেরও কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি এসব কেন্দ্রে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু 12 তারিখ পর্যন্ত চলবে তো ধারণা করা হচ্ছে আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও যেহেতু প্রথম দিনে অনেক উৎসাহ নিয়ে মানুষ কেন্দ্রে আসছেন এবং আগামী যে কদিন রয়েছে 6 দিন সেই 6 দিনেও কিন্তু মানুষ কেন্দ্রে কেন্দ্রে আরও ভিড় করবেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে বলা চলে যে শান্তিপূর্ণ পরিবেশে যে সরকারের যে পাইলট প্রকল্প এখন এই ছদিনকে কিন্তু পাইলট প্রকল্প হিসেবে নিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর আগেই জানিয়েছিল, তো সেই হিসেবে তারা 32 লাখ মানুষকে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেটি কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। সাগর, আপনাকে ধন্যবাদ।